নমস্কার, চলো কিছু জানি চ্যানেল থেকে আজকে আপনাদের কাছে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও উপস্থাপন করতে চলেছি। বন্ধুরা, কিচেন কম্পোস্ট আমরা সকলে জানি, যারা বাগান করি তারা ওয়াকিবহাল আছে কিচেন কম্পোস্ট কি। কিচেন কম্পোস্ট দিয়ে আমরা আমাদের ছাদ বাগান বা বাগানের সার তৈরি করে থাকি। তো আজকের যে আলোচ্য বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেটা হচ্ছে কিচেন কম্পোস্ট ব্যবহারের এক অভিনব পদ্ধতি। তো এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই কিচেন কম্পোস্ট বাড়িতে তৈরি করেন, তাতে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, বাজে স্মেল সৃষ্টি হয় এবং পোকা তৈরি হয়, তাতে অনেকে ঘেন্না পান এবং বাগান করার শখটাই নষ্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে, কেন ঘেন্না থাকে। তো সেই ব্যাপারে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কিচেন কম্পোস্ট থেকে একটা ভালো সার পাওয়া যায়, জৈব সার, কিন্তু এই সারটা ব্যবহার করতে গেলে এক বাজে স্মেল আমরা পাই। তো এই স্মেলটাকে যাতে না হয়, কিভাবে কিচেন কম্পোস্টকে আমরা ইউজ করতে পারি সেটা যদি আপনি কিছু বলেন। তো বন্ধুরা, সেই ব্যাপারেই আজকে আলোচনার বিষয়। এর আগে আমি কিচেন কম্পোস্ট রান্নাঘরের যে ফেলে দেওয়া শাক সবজি ফল মূল যে খোসা, তার থেকে বালতিতে 2 মাস 3 মাস কম্পোস্ট করে নিচে ফুটো করে তার থেকে যে লিকুইড কম্পোস্টটা বেরোয় সেটা আপনাদের আমি দেখিয়েছি, এবং বাদবাকি যে কিচেনটা তৈরি, কম্পোস্টটা তৈরি হয়, শেষের দিকে গন্ধটা থাকে না, কেন পোকাগুলো মারা যায় এবং গন্ধ থাকে না। সেই কম্পোস্টকে আমরা গাছের মাটিতে সার ব্যবহারের ক্ষেত্রে দেখিয়েছি, বা টবের মাটির সাথে মিশিয়ে ব্যবহার করার পদ্ধতি দেখেছি, আর লিকুইডটাও দেখেছি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, ওই পদ্ধতি বাদ দিয়ে একদম গন্ধ হবে না, বাড়ির রান্নাঘরের যে আবর্জনাগুলো আছে, শাকসবজি ফল যাবতীয় খোসা, সেইটাকে ব্যবহার এমন ভাবে করবো কিন্তু তাতে কোনো গন্ধ হবে না, সেই নিয়েই আজকে আলোচনা। তো বন্ধুরা, আমরা যদি ছোট ছোট প্যাক করে নিই, এই যেমন দেখতে পাচ্ছেন যে কোনো ফল সবজি শাক তার খোসা, যেমন এটা ফলের, বিভিন্ন ফল আমরা খেয়ে থাকি, এগুলো ফলের খোসা, পেঁপে আম নাশপাতি আপেল বেদানা ডালিম, এই খোসাগুলোকে, তো এইগুলোকে আমরা যদি এরকম ছোট ছোট প্যাক করে মুখটা টাইট করে বেঁধে এয়ার টাইট করে দিই, করে আর এটাকে যদি নিচের দিকে 4টে 6টা ফুটো করে দিই পেরেক দিয়ে দিয়ে গাছের টবের মাটিতে যদি বসিয়ে দিই, টব অনুপাতে, যেমন দেখতে পাচ্ছেন, একটা দেখাই দেখলে বুঝতে পারবেন, এরকম ভাবে গাছের গোড়া এটাকে বসিয়ে দিই, বুঝতে পেরেছেন? যেমন টব, ধরুন আপনার যদি 6 ইঞ্চি টব হয়, ছোট একটা যে কোনো সবজির খোসা এর মধ্যে বসিয়ে দিন। এতে কি হচ্ছে, যেমন জল দিচ্ছেন রোদ জল খাবে, আর এটা পচে ওই যে তলায় ফুটো আছে, ফুটো দিয়ে নির্যাসে বেরোবে গাছ, ধীরে ধীরে ওই কম্পোস্টটা পাবে এবং গাছ তার শক্তি সঞ্চালন করতে পারবে, এবং 3-4 মাস পর দেখা যাবে রোদ জল খাওয়ার পরে প্লাস্টিকের ভেতরে যে খোসাগুলো থাকবে সেগুলো আপনার থেকেই শুকিয়ে যাবে, মানে গন্ধ ছাড়বে না। তারপরে সেটাকে রোদ্দুরে শুকিয়ে নিয়ে গাছের টবের মাটিতে দিতে পারেন বা মাটি তৈরির সময় ব্যবহার করতে পারেন। এই একটা পদ্ধতি আপনারা দেখুন, বড় টব হলে এরকম, যদি আপনার 12 ইঞ্চি টব হয় এরকম প্যাকেট করে ফুটো করে আর 2-3টে বসিয়ে দিলেন টবের চারধারে, গোড়ায় দেবেন না গাছের, টবের দেওয়াল ঘেঁষে চারধারেতে 2-3টে বসিয়ে দিলেন। তাহলে কি হবে, এর থেকে যে বাজে স্মেলটা বেরোয় সেটা বেরোবে না, কেন এটা বেরিয়ে যেয়ে ধীরে 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 জল, যেমন দেবেন গাছে টবে জল দেবেন, রোদ্দুর জল খাবে, আর এতে পচে কি হবে, কম্পোস্ট হয়ে এর তলা দিয়ে নির্যাসটা বেরোবে এবং গাছটার খাবার গুলো পেয়ে যাবে, নিউট্রিয়েন্টস গুলো পেয়ে যাবে। এরকম বিভিন্ন রকমের আপনারা পোটলা করে নেবেন, যে সবজির আনাজের খোসাগুলো নিয়মিত ব্যবহার হচ্ছে এইটাকে সেরকম ভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আর যে দেখছে এই যেরকম যদি আনাজের খোসা থাকে, এ তো থাকবেই, এটা আমি দেখেছি, এটাকে কম্পোস্ট বিনে পচিয়ে কিন্তু তাতে গন্ধ হয় পোকা হয়, সেটা বাদ দিয়ে অন্য কিভাবে এটাকে ব্যবহার করা যায়, এই খোসাগুলোকে আমরা জলে সেদ্ধ করে নিতে পারি। সেদ্ধ করে নিয়ে যে জলটা আছে ওই জলটা ঠান্ডা হয়ে গেলে গাছেতে আমরা দ্রুত ব্যবহার করতে পারি, মানে আমার
ওয়েট করতে হবে না, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন পচিয়ে দিতে লাগে না, সেই জলটা ছেঁকে গাছে আমরা ব্যবহার করতে, এই এক পদ্ধতিতে এগুলো ব্যবহার করতে পারেন। আর একটা পদ্ধতি কি, গন্ধ ছাড়বে না, কিচ্ছু হবে না, এই খোসাগুলোকে রোদ দূরে ভালো করে শুকিয়ে নেবে, শুকিয়ে নিয়ে ভালোভাবে শুকিয়ে গেলে একটা জায়গাতে মানে স্টোর করে রেখে দেবেন, প্রয়োজন মতন যখন দরকার লাগবে গাছের টবের গাছের মাটি চারধারে দেওয়ালে চারধারটা খুঁড়ে নিয়ে সেই মাটিতে এক মুঠো এই কম্পোস্ট যে সারটা শুকনো, বিভিন্ন ফলের খোসা আনাজের খোসা সবজির খোসা যে শুকনো সারটা এক মুঠো দিয়ে দেবেন, মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন, গাছ তার থেকেও তার নিউট্রন্স গুলো প্রয়োজনীয় নিউট্রন্স গুলো তার শেকড়ের সাহায্যে নিয়ে গাছ তার বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারবে, তাতে গাছের কি হবে সার্বিক বিকাশ ঘটবে, গাছের ফুল ফল হবে এবং ফুল ফলের গুণগত মান ভালো হবে, ফুল ফলের আকার ভালো হবে, এইভাবে একটা পদ্ধতিতে ব্যবহার করতে পারবে। আর একটা পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি, সেটা যদি বড় গামলা হয় বা মেছলা হয়, যেমন দেখতে পাচ্ছেন এই যে এই গামলাটা দেখতে পাচ্ছেন, এরকম গামলা বা এর চেয়েও যদি বড় গামলা হয় বা হাফ ড্রাম হয় বা ড্রাম হয়, যেখানে বড় গাছ বা সবজি চাষ করা হয়, সেই জায়গাতে আমরা এটাকে ব্যবহার করার পদ্ধতিতে আপনাদের সাথে আলোচনা করি। এই যে পোটলাগুলো রয়েছে এইগুলোকে কি করবেন, এরকমভাবে গাছের গোড়ায় দেবেন না, একটা ধার ঘেঁষে এরকমভাবে দিয়ে দেবেন জায়গা থাকলো, তো এইভাবেও এটাকে ব্যবহার করা যেতে পারে। বা গাছের গোড়ায় দেবেন না, একটা জায়গাতে যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাতে একটু মাটি খুঁড়ে নেবেন, এইভাবে এই মাটিটাকে এরভাবে খুঁড়ে নেবেন, দেখতে পাচ্ছেন এরকমভাবে খোঁড়ার পরে এই যে গর্তটা করলেন, এর গর্ত করে নেবেন, এর মধ্যে আপনারা কি করবেন, এই যে রান্নাঘরের সবজির খোসা যে রয়েছে যা যা খোসা যখন পাবেন এরকম গর্ত করে এর মধ্যে দিয়ে দিয়ে দেবেন, দিয়ে এটাকে মাটি চাপা দিয়ে দেবেন, দিলে কি হচ্ছে গাছ এখান থেকে নিয়মিত তার পুষ্টি সংগ্রহ করতে পারবে এবং ধীরে ধীরে এটা কম্পোস্ট হবে এবং 1.5-2 মাসের পরে দেখা যাবে সবজির খোসাগুলো সমস্তই কম্পোস্ট হয়ে গেছে এবং গাছ তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে এবং গাছের চেহারাই বদলে যাবে। দেখেছেন এই যে পুঁই শাকগুলো আমি বসেছি, পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন গাছ খাদ্য পাচ্ছে এইভাবে। তো এইভাবে যদি আমরা ব্যবহার করি এই ধরনের কম্পোস্ট, কিচেন কম্পোস্ট যদি এই পদ্ধতিতে ব্যবহার করি, তাহলে এক ফোঁটা স্মেল বা গন্ধ হবে না বা পোকা হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে আমার অনুরোধ তারাও ভিডিওটাকে দেখবেন, দেখে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটাকে পুশ করে নোটিফিকেশান অল করে রেখে দেবেন। তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামী দিনগুলো আমি আশা করব আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমি খুব শীঘ্রই আপনাদের কাছে এরকম ধরনের কোনো নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।